বাংলার প্রথম সুপারস্টার ছিলেন উত্তম কুমার। তিনি বাংলা চলচ্চিত্র জগতের একজন কিংবদন্তি এবং সর্বশ্রেষ্ঠ মহানায়ক। আজ তার উপস্থিতি না থাকলেও আমাদের প্রত্যেক বাঙালির মনে এই মহানায়কের স্থান সবার উপরে। তিনি একদিকে বাংলা চলচ্চিত্র জগতের যেমন অভিনেতা, ঠিক অন্যদিকে একজন চিত্র প্রযোজক এবং পরিচালক। তার অভিনয় তাকে বাংলা ইন্ডাস্ট্রিতে মহানায়কের স্থান দিয়েছেন। বিনোদন জগতের সকল খবর সবার আগে পেতে সায়েন্স স্টোরি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। 1957 সালে উত্তম কুমারের প্রযোজনায় হারানো সুর ছবিতে অভিনয় করবেন সুচিত্রা। তখন একসঙ্গে অনেকগুলি ছবিতে কাজ করছেন তিনি। ডেট নিয়ে সমস্যা হতে পারে, তবে উত্তমকে জোর গলায় সুচিত্রা বলেছিলেন, তোমার জন্য সব ছবির ডেট ক্যান্সেল করব। 1953 সালে প্রায় নতুন এক জুটি দেখা মিলল বাংলা সিনেমায়। ছবির নাম 74.5। ভানু বন্দ্যোপাধ্যায়, তুলসী চক্রবর্তী এবং মলিনী দেবীর পাশে নিজেদের চেনানো সহজ নয়। কিন্তু সহজ কাজ করে যদি বাঙালির মনে চিরকালীন আসন জুটে যেত, তাহলে তো যে কেউ সিনেমায় এমন জুটি তৈরি করতে পারতেন। সেই শুরু। তারপর আরও 30টি ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন। একসময় উত্তম সুচিত্রার নামে হল কানায় কানায় ভরে যেত। একের পর এক হিট ছবি, পর্দায় তাদের উপস্থিতি এতটাই জীবন্ত, এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে সাধারণ দর্শক ভাবতে শুরু করলেন, এরা বুঝি বাস্তব জীবনেও এমনটাই। বাস্তব জীবনে এরা একে অপরের অত্যন্ত পছন্দের সহশিল্পী ছিলেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। 1957 সালে উত্তম কুমারের প্রযোজনায় হারানো সুর ছবিতে অভিনয় করবেন সুচিত্রা। তখন একসঙ্গে অনেকগুলি ছবিতে কাজ করছেন তিনি। ডেট নিয়ে সমস্যা হতে পারে, তবে উত্তমকে জোর গলায় সুচিত্রা বলেছিলেন, তোমার জন্য সব ছবির ডেট ক্যান্সেল করব। এতটাই বিশ্বাস ছিল তাদের নিজেদের জুটির প্রতি। যথারীতি বিরাট হিট হয়েছিল হারানো সুর। তার আগে 1954 সালে উত্তম কুমারের সঙ্গে অগ্নি পরীক্ষা ছবি নিয়েও হইচই পড়ে গেছিল। ছবির পোস্টারে অটোগ্রাফ দিয়ে সুচিত্রা লেখেন, আমাদের প্রণয়ের সাক্ষী হলো অগ্নি পরীক্ষা। প্রায় 7 দশক পেরিয়ে এসেও এমন কাজ এখনকার কোনো অভিনেতা বা অভিনেত্রী করতে হয়তো সাহস পাবে না। কিন্তু সুচিত্রা অন্য ধাতে গড়া ছিলেন। ঘটনার পর উত্তমকে সাংসারিক জীবনে প্রবল অশান্তির খবর প্রকাশ হয়েছিল তৎকালীন নানা সংবাদ পত্রিকায়। উত্তমের স্ত্রী গৌরীদেবী মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছিলেন। অন্যদিকে স্বামী দেবানাথের সঙ্গে মন কষাকষি শুরু হয় সুচিত্রার। একে দর্শকের চরম বিশ্বাস এবং ফিল্মি পত্রিকা নানা খবর, তার উপর এই ঘটনা চাপা গুঞ্জনকে সমবেত কণ্ঠে পরিণত করে। বক্স অফিসে সাফল্য এবং দর্শকদের অকুষ্ট ভালোবাসার মাঝে ব্যক্তিগত জীবনেও সমস্যা তৈরি হয় মহানায়ক এবং মহানায়িকার। যে দিবানাথ সুচিত্রাকে সিনেমায় অভিনয়ের জন্য রাজি করেছিলেন, সেই দিবানাথ রাতারাতি সন্দেহের বশে তাকে অভিনয় ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন। এমন পরিস্থিতিতে সুচিত্রার বালিগঞ্জের বাড়িতে একটি ঘরোয়া পার্টিতে দিবানাথের আক্রমণের মুখে পড়েন উত্তম। এমন ঘটনা কেউ অনুভব করতে পারেনি যে এমন কিছু ঘটবে, কিন্তু ঘটেছিল। ঘটনার পর থেকে দিবানাথের সঙ্গে মানসিক দূরত্ব আরও বাড়তে শুরু করে সুচিত্রার। একসময় বাড়ি ছেড়ে নিউ আলিপুরে আলাদা থাকতে শুরু করেন মহানায়িকা।